হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিউয়ার্স, আপনারা অনেকদিন ধরে বলছিলেন আপনাদের লেবু গাছে প্রচুর লেবু ধরাতে চান, তো কোন একটি সার দিতে হবে যা অল্প খরচে তৈরি করে গাছে দিতে পারেন? হ্যাঁ ভিউয়ার্স, আজকে মাত্র 1 টাকা খরচের এমন একটি সার তৈরি করে দেখাবো যে সারটি আপনি যদি গাছে দিতে পারেন, গাছে অল্প সময় প্রচুর লেবু এসে ভরে যাবে। এছাড়াও আপনাদের লেবু গাছে কি লেবুগুলো ঠিক এভাবে ফেটে পচে যাচ্ছে, পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, কোনো মতেই দূর হচ্ছে না? তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এতে করে লেবু চাষে সফল হবেনই। চলুন দেরি না করে শুরু করা যাক। ভিডিও শুরুতে চলুন জেনে নেই লেবু গাছে কখন সার দেবেন। আমরা অনেকে আছি জেনে বা না জেনে সারা বছর যে কোনো সময় সার দিয়ে থাকি, ফলে কি হয় লেবু গাছের বৃদ্ধি হয় কিন্তু ফুল বা লেবু কোনোটাই আসে না। আজকে থেকে সঠিক নিয়মে সঠিক সময় সার দেবেন। তো কখন দেবেন? অবশ্যই সার দেওয়ার ক্ষেত্রে জুন জুলাই মাসে, ফেব্রুয়ারি মাসে ও তৃতীয় কিস্তিতে সেপ্টেম্বর অক্টোবর মাসে সার প্রয়োগ করতে হবে। কোন একটি সার প্রয়োগ করবেন চলুন তার প্রস্তুত প্রণালী জেনে নিই। প্রথমে আমাদের যা নিতে হবে সেটি হচ্ছে ডিমের খোসা চূর্ণ, এবার নিতে হবে এমওপি বা পটাশ সার, আর নিতে হবে গোবর সার যা আপনারা হাতের কাছে পেয়ে যাবেন। এজন্য প্রথমে আপনাদের একটি পাত্র নিতে হবে, আমি এখানে ডিশ ব্যবহার করেছি। এবার কী কী অনুপাতে নিতে হবে? আপনারা এমওপি সার বা পটাশ সার এটা আপনারা 1 মুঠো পরিমাণে নিয়ে নেবেন এই মিশ্র সারটি তৈরির জন্য। আমি এখানে 1 মিঠো পরিমাণে নিয়ে নিলাম, এটি আপনারা অতিরিক্ত নেবেন না। এবার নিতে হবে কম্পোস্ট সার। কম্পোস্ট সার আপনারা গোবর সারও ব্যবহার করতে পারেন, এটি আপনারা 2 মুঠ পরিমাণে ব্যবহার করবেন। অনেকেই ব্যবহার করেন বেশি পরিমাণে, তবে সমস্যা নেই, কম্পোস্ট সার বেশি দিলেও কোনো ক্ষতি হবে না। এবার লাগবে ডিমের খোসা চূর্ণ, এটি আপনারা 3টি ডিম প্রথমে হালকা গরম পানিতে সিদ্ধ করে সেটিকে শুকিয়ে গুঁড়া করে তৈরি করে ফেলবেন। এবার সেই চূর্ণ এই উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, যতক্ষণ ভালোভাবে না মিশে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকুন। ভিউয়ার্স, এই উপাদানগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো থাকার প্রভাবে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল ও লেবু আনতে বেশ ভালো কাজ করে। এখন কিভাবে প্রয়োগ করবেন লেবু গাছের গোড়ায় চলুন জেনে নিই। লেবু গাছের গোড়া থেকে ঠিক 1 ফিট দূরে এভাবে লম্বা টানেল করে মাটি সরিয়ে দিন। ভিউয়ার্স দেখুন, আমি এভাবে লম্বা করে টানেল করে মাটি সরিয়ে দিচ্ছি যাতে সার প্রয়োগ সুবিধা হয়। এবার গর্ত তৈরি হয়ে গেলে আমাদের তৈরি করা সার দিতে হবে, এটি আপনারা অবশ্যই গাছের চারপাশে যেখানে টানেল তৈরি করেছিলেন তার উপর দিয়ে এভাবে ছিটিয়ে দিতে থাকুন। এটা অবশ্যই সমানভাবে ছিটিয়ে দেবেন যাতে শিকড় সঠিকভাবে এই সারগুলোকে গ্রহণ করতে পারে। এবার সার দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে অবশ্যই সারগুলোকে ঢেকে দিতে হবে। এখানে আমি পাশে যে মাটি রেখেছিলাম সেই মাটিগুলো দিয়ে খুব ভালোভাবে সারগুলোকে ঢেকে দিতে হবে যাতে সারগুলো খুব ভালোভাবে মাটির মধ্যে মিশে যেতে পারে, যাতে করে গাছ সহজে শোষণ করতে পারবে। এবার দিতে হবে কি পানি। পানি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যাতে সারগুলো অ্যাভেলেবল ফর্ম হয়, এতে খুব সহজে গাছগুলো তার উপাদানগুলো অর্থাৎ সারে থাকা উপাদানগুলো শোষণ করতে পারবে। এর প্রভাবে কী হবে, গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আনতে সক্ষম হবে। তো এখন কথা হলো লেবু গাছে কখন সার প্রয়োগ করবেন। এই সারটি আপনারা অবশ্যই ফেব্রুয়ারি, জুন ও সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রয়োগ করুন। এটি যদি এই সময়গুলোতে প্রয়োগ করেন পরবর্তীতে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এখন অনেকেই বলেছেন আপনাদের লেবু গাছের লেবুগুলো ঠিক এভাবে ফেটে কালো হয়ে পচে যাচ্ছে, তারা কি করবেন? ভিউয়ার্স, এই সমস্যাটি দেখা যায় বর্ষাকালে, এটি দূর করার জন্য কি করবেন? আপনারা 30 গ্রাম নিম পাতার রস 1 লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দিন, দেখবেন আর হবে না। আর যদি হয়ে যায় তাহলে সেই ফলগুলো অর্থাৎ লেবুগুলোকে সরাসরি তুলে ফেলুন। আবার অনেকেই বলেছেন লেবু গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, এজন্য আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি আরও একটি উপায় রয়েছে, সেটি হচ্ছে আপনারা পান পাতা বা যে কোনো স্টেশনারি দোকান থেকে 1 কৌটো গুল বা টোবাকো পাউডার কিনে নিয়ে আসুন। এবার তা 1 চামচ একটি পাত্রে নিয়ে নিন। এবার নিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসম লবণ যা ওষুধের দোকানে পাবেন, তো এটাও 1/2 চা চামচ নিয়ে এটাকে পরিমাণ মতো পানি অর্থাৎ এখানে 200 মিলি পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। এবার 200 মিলি পানি নিয়ে খুব ভালোভাবে দ্রবণ তৈরি করে নিন।
এটি স্প্রে করার জন্য প্রস্তুত। এজন্য একটি স্প্রেয়ার বোতলে এটি ভরে অবশ্যই কোঁকড়ানো জায়গায় স্প্রে করুন। দেখবেন 7 থেকে 10 দিনের মধ্যে কোঁকড়ানো দূর হয়ে গেছে। এটি 2 দিন পর পর ব্যবহার করুন। মনে রাখবেন, সঠিক পরিচর্যা ও সঠিক সার প্রয়োগ করলে সঠিক সময়ে ভালো ফলন ধরাতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।